আজকের মতোই একটা জন্মদিনের সকাল, সেটা ছিল 2012 সাল, ফার্স্ট মে তাঁর জন্মদিন। তিনি তখন বেঙ্গালুরুতে। স্ত্রী চলে যাওয়ার পর সেটাই ছিল প্রথম জন্মদিনের সকাল। একজন শ্রদ্ধার মানুষ সুপর্ণকান্তিবাবু, তিনি গেছেন তার বাড়িতে। দেখছেন যে মান্নাবাবু স্লিপিং স্যুট পরেই একের পর এক ফোন রিসিভ করছেন, জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন তিনি। সুপর্ণকান্তিবাবুকে দেখে বললেন যে তুমি ফোনগুলো রিসিভ করো, আমি চেঞ্জ করে আসি। সুপর্ণকান্তিবাবু ফোনগুলো রিসিভ করতে লাগলেন, নিজে খাবার অর্ডার করে তাকে সেদিন খাইয়েছিলেন। সেটাই ছিল স্ত্রী চলে যাওয়ার পর প্রথম জন্মদিনের সকাল। কবিতাজি, কবিতা কৃষ্ণমূর্তিজি, তিনি ফোন করে বলেছিলেন যে এখন আপনি বৌদির পাশে আছেন। মানে তিনি তো সবসময় সেইভাবেই এগিয়েছিলেন যে তার পাশে তার শুলু রয়েছেন, কিন্তু সেদিনটা ছিল এমনই একদিন যেদিন কবিতাজির এই কথাটা তার মনের ওপর বিশেষ প্রভাব ফেলেছিল। সেই জন্মদিনের সকালে, স্ত্রী ছাড়া প্রথম জন্মদিনের সকাল, আজ আবারও আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকে 2022, অনেকগুলো বছর পার করে এসেছি, সেই জন্মদিনের সকালে তিনিও এই মুহূর্তে তার শুলুর কাছেই, দুজনে মিলে একসঙ্গে আবার স্বপ্নের পথ ধরে হয়তো এগোচ্ছেন, আর আমরা তাকে নিয়েই যাপন করছি। প্রচুর গান আছে, রিকোয়েস্ট আছে, এই গানটাও আছে রিকোয়েস্ট, তো এই গানটা করছি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে যে আমরা আজকে মানুষটাকে বোঝার চেষ্টা করছি, মানুষটাকে খোঁজার চেষ্টা করছি। তার সৃষ্টির রজে রসে তো আমরা সবসময় একেবারে সমৃদ্ধ হয়ে আছি, তো মানুষ মান্না দে আজ নিশ্চয়ই, এবং নিশ্চয়ই কেন, আমরা হলফ করেই বলতে পারি আজ আমাদের সকলের শ্রদ্ধার একজন শিল্পী, আমাদের প্রিয় দিদি হৈমন্তী দিদিরও খুব মন খারাপ। তার খুব কারণটা খুব স্বাভাবিক, কারণ আজকে মান্নাবাবুর জন্মদিন অথচ তিনি নেই। তো দিদির কাছেই শোনা একটা গল্প, মানুষটার তো কোনো দম্ভ ছিল না, তো একবার একটা অনুষ্ঠানে, একটা অজ গায়ে একটা অনুষ্ঠান, সেখানে মান্নাবাবু আছেন, গাইবেন, দিদিরও অনুষ্ঠান পড়েছে, দিদিও গেছেন, গিয়ে দেখছেন যে শিল্পীদের জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেই বসার, শিল্পীরা যে কোথায় বসবেন তার কোনো আয়োজন নেই, অজ গায়ে অনুষ্ঠান। তো দিদি একটু বিরক্তই হচ্ছেন যে এরকম একটা আয়োজন, তো একটু দূরে গিয়ে দেখছেন যে স্কুলের একটা বেঞ্চে বসে আছেন মান্নাবাবু, ভাঁড়ে করে চা খাচ্ছেন। তখন মনে মনে নিজেকেই ধিক জানিয়েছিলেন দিদি, এই হলেন কিংবদন্তী শিল্পী মান্নারে জন্মদিনে আমরা তাকেই শ্রদ্ধা জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের চ্যানেলের পাশাপাশি আমরা জানি যে ফেসবুকেও বহু মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য যারা সব সময় টিভির পর্দায় আমাদের অনুষ্ঠান দেখতে পান না, আমাদের অনেক দূরের বন্ধু আছেন, বহু দেশের, অন্যান্য দেশের মানুষজনও আছেন যারা গুড মর্নিং আকাশ দেখতে ভালোবাসেন, তারা কিন্তু এই সেগমেন্টটা অনেকক্ষণ সময় পুরোটা ফেসবুকে লাইভ দেখতে পারবেন। অরিত্র, এবার কী গান শুনব? প্রচুর গানের, ওই ডালি কালকে লাইভে এসেছিল এবং এখনও আসছে, আমি দেখছিলাম একটু আগে লাইভ, তো তাদের মধ্যে থেকে কিছু কিছু গান করছি। এই এই সেগমেন্টটা পুরোটাই রিকোয়েস্টের গান রাখবো, একদম চলো। তাকেই বলি, কজনা তোমার মতো গাইতে জানে, এটা যদি আমরা তার উদ্দেশ্যেই কথাটা ছুড়ে দিই, তাই না, যার আজকে জন্মদিন তার উদ্দেশ্যে এই কথাটা, এই কথাটা তো পুরো তার জন্যই,
করুণা হৃদয় যে গান একদম মানে একদম সত্যি যায় সত্যি আমি অন্য টান্সে ছিলাম एक्चुअली গাইতে অন্য টান্সে ছিলাম আমি করুণা হৃদয় দিয়ে গাইতে জানে সত্যি তাই এবং অরিত্র ঠিক ততটায় হৃদয় আজকে লাগাচ্ছে যতটায় আসলে প্রত্যেক শিল্পীর মনের মধ্যে তো এমন একজন কেউ থাকেন যাকে শ্রদ্ধা জানিয়ে যাকে মনের মধ্যে যার ছবি তৈরি করে সেই শিল্পীরা সব সময় চেষ্টা করেন তাদের সবটা দিয়ে তাকে শ্রদ্ধা যদি জানাতে পারেন আমি অরিত্রকে যতদিন জানি যতদিন ওর সঙ্গে কাজ করছি বা ওকে যতদিন দেখছি বিভিন্ন অনুষ্ঠানে মানে শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গানটা তো অসম্ভব ও সব ধরনের গান ভীষণ ভালো গায় কিন্তু ওই একটু থাকে না কোনো গানের প্রতি আমাদের একটু বেশি ভালো লাগা তো ওর নিজেরও সেটা আছে ওর নিজেরও সেটা আছে ও নিজেও সেটা খুব ভালোবাসে গাইতে যখন ওকে কোনো রকম একটা এপিসোড এরকম পুরোটাই মান্না বাবুর গান দিয়ে সাজিয়ে দেওয়া হয় আমার মনে হয় ও নিজে অনেকটা খুশি হয় তাই তো আমরা এর আগেও গুড মর্নিং আকাশ করেছি একসঙ্গে মান্না বাবুর জন্মদিন তো আপনারাও ভালোবাসেন সেটাই আজকে সম্ভব হয়েছে আপনারা ফেসবুকে দেখছেন টিভির পর্দায় চোখ রেখেছেন আপনারা সঙ্গে থাকুন আমাদের এইভাবেই আমরা আবার গানে যাবো আরেকটি চেনা গান আরেকটি বাংলা বেসিক অ্যালবামের গান এবং আরেকটি রিকোয়েস্টের গান আপনাদেরই রিকোয়েস্টের গান সঙ্গীত জগতের একজন দিকপাল শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন মান্নাবাবুকে বলেছিলেন যে তিনি কোনো ওস্তাদও নন তিনি কোনো পণ্ডিতও নন তিনি হলেন চৈতন্য সঙ্গীতের স্রষ্টা আসলে ভারতীয় মার্গ সঙ্গীতকে তিনি যেভাবে নান্দনিকতায় এবং রোম্যান্টিসিজমে নিয়ে গিয়েছিলেন তার সমস্ত কিছুর ঊর্ধ্বে তাই বলার অপেক্ষাই রাখে না একবার বম্বের এক স্টুডিওতে একজন সঙ্গীত পরিচালক তিনি রবীন্দ্রনাথের গান সম্পর্কে কটূক্তি করেছিলেন মান্নাবাবু তাকে পরবর্তীকালে তার বাড়িতে ডেকে প্রায় দেড় ঘন্টার ক্লাস নিয়েছিলেন এবং তারপরে সেই সঙ্গীত পরিচালক এক প্রকার সেই ভাবরাজ্যে বিরাজ করতে করতেই বাড়ি ফিরে গিয়েছিলেন আসলে রবীন্দ্রনাথের গানকে তিনি এতটাই মনে প্রাণে গ্রহণ করেছিলেন আপনাদের হয়তো সেই ঘটনা অনেকেরই জানা একবার তিনি তার প্রিয় বন্ধু বলা যেতে পারে তার প্রিয় সখা পুলকবাবুকে বলেছিলেন যে তোমরা কি রবীন্দ্রনাথ পড়ো না কোথায় তার শব্দচয়ন কোথায় তার ভাবাবেগ কিভাবে তিনি লিখেছেন তোমাদের খুব দরকার আসলে তোমরা রবীন্দ্রনাথকে নিয়ে সেভাবে চর্চা করো না তারপরে পুলকবাবু ছটা গান লিখে এনেছিলেন তার জন্য সেটা হলো সেই ছয় ঋতুর গান নিশ্চয়ই আপনাদের মনে পড়েছে সেই গল্পের কথা আসলে আমরা বারবার বলছি তার গান নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমাদের নেই আজকে যদি আমরা শুধু একটু তাকে বোঝার চেষ্টা করি তার সম্পর্কে জানার চেষ্টা করি তবেই আমাদের এই জন্মদিনে শ্রদ্ধা জানানো আমাদের তো পুজোই বটে এটা তাকে শ্রদ্ধা জানানো এটা সার্থক হবে আচ্ছা অরিত্র আমার গানে একটা ক্লাসিক্যাল কমেডি গান গাইছি এবং এই গানটার সঙ্গে যে গল্পটা আছে মানে আমার জীবনে যে মুহূর্তটা ঘটেছিল সেটা আমি বলবো এই গানটা গেয়ে নি তারপরে এই গানটা ক্লাসিক্যাল কমেডি সং কিন্তু অদ্ভুত সুন্দর একটি গান এবং এই গানটাও অবশ্যই আপনাদের শুনবো রিকোয়েস্ট ছিল চলো ডি শার্প আরে হরে तहका हुआ ए फूल गेंदवा ना मारो ओ आज फूल गेंदवा ना मारो फूल गेंदवा फूल गेंदवा न मारो ने काम मारो न मारो न मारो फूल गेंदवा न मारो लगत करे जत करे जत करे जत करे जत करे जवा मिचो
रुक जाओ रुक जाओ रुक जाओ रुक जाओ रुक जाओ, ना सताओ मोहे चुलमी बलम ओ बलम, मान जाओ दिल के अबलाते, देखो देखो अब दूंगी तुम्हें कहीं चतुर बन तिछ चोर कर तो हर जाए भूल गए दवा, ना मारो ना मारो ना बापरा धर 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 रनी था पमग पमा गमगर सा 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 सा, भूल गए दवा ना मारो ना मारो ना मारो नमरो 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 नमर सगर जवा जवा में जो सगर रे सा सब गगर रे सा सा नी नी सा दा दा सा पा 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 सा पा सा पा सा पा सा पीमा आ भूले गए दवा ना मारो ना मारो लगत कर जब में चक कर जब में चक कर जब में चो আমাকে অনেক মানুষ চিনতে পেরেছে সেই সেখানে আমি গানটা গেয়েছিলাম এবং এই গানটির পরে শানুদা আমাকে নিজের হাত থেকে ঘড়িটা খুলে আমাকে পরিয়ে দিয়েছিল তো এই জন্য এই গানটা আমার প্রচন্ড পছন্দের একটি গান ভালোবাসার একটি গান এবং অনেক ভালোবাসা পেয়েছে এই গানটাতে মানে এর পরে আরো প্রচুর হিস্ট্রি আছে কিন্তু সেটা বললে সময় কমে যাবে জাস্ট এইটুকুন বললাম আমার কাছে অনেক কাছের এই গানটা বাহ 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 আপনাদের আরো একটা খুব মানে ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দেব মানে আমার এত সাংঘাতিক আজকের যুগে দাঁড়িয়ে থেকে এই ঘটনাগুলো ভাবলেও কিরকম অদ্ভুত লাগে কলকাতায় একবার মান্নাবাবুর অনুষ্ঠান রয়েছে তো মান্নাবাবুর গলা একেবারে বসে গেছে মানে গলার খুব খারাপ অবস্থা আর একজন শিল্পীর কাছে তার তো এটাই সবচেয়ে বড় সম্পদ তাই না তো কি হবে এদিকে যারা উদ্যোক্তা বিরাট ক্ষতির হওয়ার সম্ভাবনা তাদের তাদের তো এক প্রকার মাথায় হাত তো সেই সময়ে আরও একজন কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায় তিনি বললেন যে ওর জায়গায় যদি আমি গাই তাহলে কি আপনাদের খুব সমস্যা হবে ভাবুন সেই দিন বলে সত্যি তাই সেই দিন বলেই এটা সম্ভব ছিল কি বলবো আমরা এটাকে যে মান্নাবাবুর অনুষ্ঠান হওয়ার কথা সেখানে তিনি গাইতে পারছেন না তা গলা খারাপ আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা এটা ভাবতে পারি হেমন্ত মুখোপাধ্যায় সেই অনুষ্ঠানে গান গেয়েছিলেন মান্নাবাবুর বদলে ভাবা যায় আজকের দিনে কোনো শিল্পী এটা হতে পারে না সম্ভব এটা অ্যাবসার্ড মানে এটা তখনকার দিনে একটা শিল্পীদের প্রতি শিল্পীদের রেসপেক্ট যে মিউচুয়াল রেসপেক্ট মানে এরকম প্রচুর গল্প শুনেছি যে সেই গানের নিজের শাশুড়ির নাম ছিল বলে সেই গান তিনি গাননি এরকম যে রেসপেক্টটা মানে সেই রেসপেক্টটা এটা তখনকার দিনে এটা আমরা শুধুমাত্র শিখতে পারি এবং শুনতে পারি ইমপ্লিমেন্ট কতটা করতে পারবো জানি না গায়ে গায়ে কাটা দিচ্ছে অ্যাবসলিউটলি মানে আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা সেই ইগো আমাদের এত বেশি আমরা সেই জায়গাটাতেই যেতে পারবো না সত্যি কিন্তু তারা এরকম ছিলেন বলেই এরকম সৃষ্টি হয়েছে আমরা সমৃদ্ধ হয়ে আছি আচ্ছা কফি হাউসের আড্ডাটার বারবার রিকোয়েস্ট আছে আচ্ছা গাইবো চলো এখন কি হোক এখনই গাইছি চলো হোক চলো চিরকালের নস্টালজিয়া যে গানকে ঘিরে ই তো হ্যাঁ ই না ফুল সং হ্যাঁ এই গানটা অনেক বড় গান কিন্তু এই গানটা পুরোটা আবার না গাইলেও ভালো লাগে পুরো গল্পটাই তো কমপ্লিট হয় গল্প পুরোটাই একটা গল্প মানে সে আমার ছোট বোন এটা আমি প্রথম আর শেষটা গাইতে পারবো না মানে একটা গল্প এটা গানের থেকেও এবং যিনি কম্পোজার সুবর্ণ গান্ধী বলেন এনার সঙ্গেও আমার বিশেষভাবে আলাপ পরিচয় আছে তো এই গানটা নিয়েও অনেক কথা শোনা যে কিভাবে হয়েছিল কি না হয়েছিল তো খুব ভালো লাগছে আজকে এই গানটা গাইতে পেরে চলো Thank you.
বলবো এই গান নিয়ে আর আমরা কি বলবো, শুধু বলতে পারি যে অরিত্র চমৎকার গেয়েছে, এইটুকুই শুধু বলতে পারি। আসলে আমাদের জীবনের কোনো সোনালি বিকেল মানেই এবং রোদেলা সকাল মানেই আছেন আমাদের প্রিয় শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী, কিংবদন্তী শিল্পী মান্না দে। আমাদের জীবনের এমন কোনো মুহূর্ত নেই, এমন কোনো আয়োজন নেই যেদিন সেই মুহূর্তে মান্নাদের গান বাদ দিয়ে সেই মুহূর্তের উদযাপন সম্ভব হয়। কখনো একেবারে যে কোনো অনুষ্ঠান বলি, যে কোনো বাড়ির কাজ বলুন, যা কিছুতে, আমাদের ঘরোয়া বৈঠক বলুন বা একটা খুব বড় মঞ্চের অনুষ্ঠান বলুন, সবেতেই আমাদের জুড়ে আছেন মান্না দে। আপনারা যারা ফেসবুকে চোখ রেখেছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, 550-এরও বেশি মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন লাইভ, মানে আপনাদের প্রত্যেককে অজস্র অজস্র ধন্যবাদ। আমি জানি ভালো লাগায় পূর্ণ হচ্ছেন আপনারা। আর গুড মর্নিং আকাশ পেজ যারা নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই জানেন আমাদের গুড মর্নিং আকাশ সংক্রান্ত যাবতীয় যা ইনফরমেশন আমরা কিন্তু আমাদের পেজে দিই। আপনারা আমাদের পেজটাকে আরও বেশি বেশি করে ফলো করুন। আমরা চেষ্টা করি যে অনুষ্ঠানের আগের দিন শিল্পীদের লাইভে ডাকার, আমাদের পেজ থেকে লাইভে আসেন শিল্পীরা এবং সেখানে আপনারা আপনাদের অনুরোধ জানাতে পারেন। আর আপনাদের অনুরোধের গানই কিন্তু শিল্পীরা সব সময় রাখছেন, সেটা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান দেখে আপনারা বুঝতে পারছেন। তাই আপনারা যত আরও বেশি করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের অনুষ্ঠান তত সুন্দর হবে, এইটুকু আমি জানি। আচ্ছা, আরেকটা গানের অনুরোধ এসছে এবং সেটা খুব খুব অনুরোধ, সে আমার ছোট বোন। মানে এই 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 দুটো তো একই প্যাটার্ন, ওই জন্য ভাবছিলাম যে কোনো একটা কিন্তু বারবার অনুরোধ এসেছে, তাহলে এই গানটা করে আমরা আর কি আমাদের ব্রেকে যাব আর কি এই গানটা। আচ্ছা, মানে এখানে অন্য অন্য একটা গানেরও এসেছিল রিকোয়েস্ট, সেই গানটা গাই তারপর এই গানটা গাইবো, অল্প করে গাইবো, না হলে অনেকটা অনেক অনেকগুলো গান যেহেতু আমাদের শোনাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আরেকটা গানও এসেছিল রিকোয়েস্ট, যদি কাগজে লিখো নাম এই গানটা, চলো ডি দাও। হৃদয় আছে যা সে তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা সে তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল সবকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে।